সেরকম অফার আসেনি, আমার খুব ইচ্ছে আছে কাজ করার। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পাচ্ছেন না এখন কোনো কাজ, ভালো কাজের অফারই নাকি আসছে না তার কাছে। কি বললেন অভিনেত্রী মুনমুন সেন, চলুন দেখে নিই। আমার খুব ইচ্ছে আছে কাজ করার, কিন্তু সেরকম রোল, সেরকম কোস্টা, সেরকম রোল কিছু আসছে না। আসছে যে কোনো একটা দুটো করা যায় না, মনের মতো হচ্ছে না। মনের মতো এই মুহূর্তে মুনমুন সেন কিরকম চরিত্রের অপেক্ষায় রয়েছে? আমি এই মুহূর্তে নয়, অনেক বছর ধরে করার খুব ইচ্ছে ছিল। আমি শুরুও করেছিলাম টিভিতে, বাট সেটা শেষ হয়নি। সো একটু অন্যরকম ধরনের ছবি, দীপার প্রেম রিমেক করা যায়, অনেক আছে সাবজেক্ট, কেউ ভাবে না সেটা। আসছে না সেভাবে কেউ করতে চায় না। এই ছবিটাও তুমি দেখো কজন করবে, খুব কম লোকে। আর আমার খুব খারাপ লাগছে যে ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার ও বোধহয় বুলবুল না কি একটা বডি টিভি সিরিয়াল করেছিল, খুব গুণী, যে ওরা দুজনে আজকে নেই। ওরা খুব খুশি হতো তোমাদের সাথে কথা বলতে, অডিয়েন্সে বসে অডিয়েন্সের সাথে দেখতে। খারাপ লাগলো, থ্যাংক ইউ। অনেকক্ষণ বসে থেকেছো তোমরা, সরি। না না একদম, থ্যাংক ইউ। উঠে আসা যাচ্ছিল না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।